হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ ফুডপাথ। আমি প্রবেশ, আর আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই এপিসোডে। জাস্ট দুটো এপিসোড অলরেডি কমপ্লিটেড, আপনারা দেখেছেন, উপভোগ করেছেন। আর আজকে আপনাদেরকে আমি কোনো ডিশ বানানো দেখাবো না, আজকে যেটা করবো ইট ইস বেসিক্যালি বেভারেজ। আমি আগে বলেছিলাম ওয়ান্ডারলাস্টে একটা প্রোগ্রাম হয় প্যারামাউন্ট শরবত নিয়ে, অর্থাৎ প্যারামাউন্ট শরবত দোকান কলকাতায় এমন একটা জনপ্রিয় দোকান যেখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা এখানে এসছেন এবং অনেক মহাপুরুষও এই দোকানে এসে তাদের শরবত টেস্ট করেছে। আমার এই এপিসোডটা আজকে মেনলি বানানোর উদ্দেশ্য হচ্ছে, যারা যেসব বাঙালিরা কলকাতার বাইরে রয়েছেন এবং তারা এই প্যারামাউন্টের শরবতটা যদি টেস্ট করতে চান তাহলে তারা কী করে করবেন, তাদের উদ্দেশ্য করে আমার এই এপিসোডটা আজকে বানানো। আর সেটা বানানোর জন্যই আজকে আমি আপনাদের সামনে এসেছি। আর আমি যেটা করবো সেটা হচ্ছে প্যারামাউন্টের একটা খুব বিখ্যাত শরবতের রেসিপি, যেটা হচ্ছে ক্রিম ম্যাঙ্গোটা আমি বানিয়ে আপনাদেরকে পরিবেশন করবো। আপনারা একটা ট্রাই করবেন বাড়িতে, খেয়ে বলবেন কীরকম লাগলো, কারণ গরমটা বেশ ভালোই পড়েছে। তো যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, এই ক্রিম ম্যাঙ্গো যেটা আমি বলছি সেটা হয়তো প্যারামাউন্টের মতন অতটা হবে না, আমি এখানে একটু আমার রেসিপিটাকে চেঞ্জেস করেছি, আর তবুও কিছুটা ফ্লেভার আপনারা ডেফিনেটলি পাবেন, মানে অনেকটা বলা যেতে পারেন দইয়ের স্বাদ ঘোল দিয়ে মেটানোর মতো। তাহলে দেরি না করে চলুন আমরা যাই আমাদের কিচেনে, আর প্যারামাউন্টের যে শরবত গ্রিন ম্যাঙ্গো, অর্থাৎ গ্রিন ক্রিম ম্যাঙ্গো আমরা টেস্ট করব। চলুন আর দেরি না করে আমাদের কিচেনে যাই। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি আমাদের সেই কিচেনে, আর এই কিচেনে দাঁড়িয়েই আমরা আজকে আপনাদেরকে গ্রিন ক্রিম ম্যাঙ্গো প্যারামাউন্টের সেটা করে দেখাবো। তো আপনারা এইখানে একবার দেখতে পারেন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, সেই ইনগ্রিডিয়েন্টস আমি আগে বলে দিই, তারপর আই উইল স্টার্ট আওয়ার গ্রিন ক্রিম ম্যাঙ্গো প্রিপারেশন। বন্ধুরা, প্যারামাউন্টের গ্রিন ক্রিম ম্যাঙ্গো বানানোর জন্য যেটা আমাদের প্রথম লাগবে সেটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো সিরাপ, লাগবে লেমন জুস, চিনি, 2 tablespoons অফ কার্ড, 1 to 2 tablespoons অফ সুগার, 300 ml চিল ওয়াটার, নর্মাল ওয়াটার। প্রথমে যেটা আমি করবো সেটা হচ্ছে এই গ্রিন ম্যাঙ্গো সিরাপটা আপনাদেরকে নিতে হবে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লেমন জুস। তো লেমন জুসটা দরকার, আপনারা দরকার পারলে পাতিলেবু ইউজ করতে পারেন। নেক্সট যেটা আমাদের ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে দই, আমি এখানে আমুলের দই ইউজ করেছি, এটা টক দই, অনেকে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারে, তো আমি টক দই ইউজ করলাম। তার সঙ্গে যেটা করব সেটা আমি চিনি অ্যাড করেছি, চিনি 2 চামচের মতন আপনারা ইউজ করতে পারেন, আর হচ্ছে নুন। তো প্রথমে এই গ্রিন ম্যাঙ্গোটা থেকে আমি 2 থেকে 3 চামচ টেবিলস্পুন আমি গ্লাসে অ্যাড করব, আর এটাকে আপনাকে নিয়ে আসতে হবে, এটাই মেন সমস্যা, ঠিক আছে। তো আমি ওটা অ্যাড করে দিলাম 2 থেকে 3 চামচ গ্রিন সিরাপ, গ্রিন ম্যাঙ্গো সিরাপ। তারপরে আমি দই অ্যাড করলাম 1 tablespoon, 2 tablespoons আপনারা করতে পারেন ডিপেন্ডিং আপন দ্য থিকনেসের জন্য। এবার ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে নাড়তে হবে, আর সঙ্গে চিনিও আমি মিশিয়েছি 2 teaspoons মতন, ভালো করে নাড়িয়ে নিন। এরপর যেটা হবে, আমি লেমন জুস দেখতে পাচ্ছেন, এটা লেমন জুস আছে, এখান থেকে লেমন জুস আমি 1 teaspoon মতন দিতে পারেন বা আন্দাজ মতন আপনি দিতে পারেন। তো আমি 1 teaspoon মতন আমি লেমন জুস ইউজ করলাম। এবার আমি নুন নিচ্ছি 1 teaspoon মতন, নুন নিয়ে নিন বা পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবেন ফ্লেভারিংয়ের জন্য মেনলি।
এরপর যেটা হবে সেটার মধ্যে আমি আপনারা ঠান্ডা জল ডাইরেক্ট ইউজ করতে পারেন, আমি ঠান্ডা জল ইউজ করিনি কারণ আমি এটা ফ্রিজে রাখবো। আমি নর্মাল জল ইউজ করলাম, নর্মাল জল দিলাম এবং এটা ভালো করে মিক্স আপ করতে হবে। ভালো করে আপনারা মিক্সার ইউজ করতে পারেন, আমি এখানে মিক্সার ইউজ করিনি, মিক্সার করতে পারেন, নাহলে এটা ভালো করে ব্লেন্ড করুন, কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। দেখুন আমি অনেকক্ষণ ধরে নাড়াচ্ছি, তো এরকম করে ভালো করে এটাকে যাতে আর কি মিক্স আপ হয়ে যায়। তো মিক্স আপ হয়ে যাওয়ার পর যেটা করব আমি এখানে আইস অ্যাড করব। আইস অ্যাড করে আপনারা ডাইরেক্ট ওটাকে ইউজ করতে পারেন, সার্ভ করতে পারেন, অর এলস ওটাকে রেফ্রিজারেশনের জন্য মধ্যে কিছুক্ষণের জন্য রাখতে পারেন, 5 মিনিটসের মতন। তো তখন রাখার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যদি ওটা বার করার পর যেন ওটাকে আরেকবার করে স্টার করতে হবে, নাহলে ওই জিনিসটা চলে যাবে। আমি এবার আইসটাকে অ্যাড করছি, 2 কিউবস আইস আমি অ্যাড করছি, কারণ আমি এটা ফ্রিজে দেবো, আপনারা বেশিও দিতে পারেন। তো আমি আইস অ্যাড করে দিলাম, এবার এটাকে 2 মিক্সআপ করে নেব। মিক্সআপ করে আমি ফ্রিজে এটাকে ট্রান্সফার করব। যতক্ষণ আমি ফ্রিজে এটাকে ট্রান্সফার করি ও 5 মিনিটের জন্য, আপনারা টুক করে এই রেসিপিটারটা রিকা দেখেন, কারণ এইটা হয়তো প্যারামাউন্টের মতন ওরকম হবে না, বাট তবুও প্যারামাউন্টের কিছুটা স্বাদ তো আপনারা বাড়িতে পারবেন যারা প্রবাসী আছেন। চলুন আমরা ইনগ্রিডিয়েন্টসটা দেখি। তো রিক্যাপের মধ্যে কী কী রয়েলে, 2 to 3 tablespoons অফ গ্রিন ম্যাঙ্গো সিরাপ, 2 tablespoons অফ কার্ড, 1 to 1.5 teaspoons অফ সুগার, 300 chilled water, আইস ইফ রিকোয়ার্ড। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 tablespoons অফ গ্রিন ম্যাঙ্গো সিরাপ, 2 to 3 tablespoons কার্ড, মিক্স 1 tablespoon সুগার অ্যান্ড পিঞ্চ অফ সল্ট, নাও অ্যাড চিল ওয়াটার অ্যান্ড দেন অ্যাড আইস, নাও স্টার ওয়েল সো দ্যাট ইট গেট ডিজলভ, ফর এক্সট্রা চিল ইউ ক্যান সার্ভ আউট ফাইভ মিনিটস আফটার গেটিং ইট ফ্রম দ্য ফ্রিজ অ্যাজ ইট প্রেজেন্টস অ্যান অ্যাভেলেবল ডিউ টু চিলিং এফেক্ট। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গ্রিন ক্রিম ম্যাঙ্গো দেখালাম আমি? আমি বেসিক্যালি আইস ইউজ করি না, আমি এমনি এটাকে প্রেফার করি, আপনারা আইস দিয়ে দেখলেন। এই গরমে গ্রিন ক্রিম ম্যাঙ্গোটা হয়তো ভালো লাগলো। তাদের রেসিপি তো ডেফিনেটলি ডিফারেন্ট হবে কারণ ওখানে ওনাদের কারিগর থাকে। আমি ওনাদের কাছ থেকেই জিজ্ঞেস করি, যিনি আউটলেট ম্যানেজার ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হয় এবং ওনার সঙ্গে আমি কথা বলি, কথা বলে বলি যে কী করে করতে হবে, সেরকম করে আমি দেখালাম। এবং আমি কিছু কিছু নিজের কিছু টিপস আমি অলওয়েজ দিই এবং নিজের মতন করে রেসিপিটাকে পরিবেশন করি। আমি অনেকবার বাড়িতে ট্রাই করেছি, সেই জন্য আজকে আপনাদেরকে দেখালাম। শুধু যেটা একটা করতে হবে সেটা আপনাদের একবার কলকাতাতে এসে অ্যাটলিস্ট এই যে সিরাপ বা এইটাকে নিয়ে যেতে হবে, তবেই পসিবল। তা আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে, আমি নিচে ডেসক্রিপশনে লিখে দিয়েছি তাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ফোন নাম্বার, মাইট বি ইট উইল বি হেল্প ইউ টু গেট দি সিরাপ। আমার মনে হয় এই এই গ্রিন ক্রিম ম্যাঙ্গোটা আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন এবং বন্ধুবান্ধবদেরকে দেখাবেন, তাহলে আমাদের কলকাতা এবং বাঙালিদের একটু নামটা যাবে। সকলেই জানে যে বাঙালিরা খেতে এবং খাওয়াতে বেশ ভালোবাসে। তো এইটুখানি নিয়ে আজকেই ছোটো ভিডিও ছিল, আশা করি আপনারা এনজয় করেছেন। যদি ভালো লাগে প্লিজ কমেন্টটা করবেন, আপনি বারবার করে বলছি আপনার কমেন্ট করবেন, এবং আপনাদের রেসিপি যদি কিছু থাকে নিজেদের বেস্ট রেসিপি সেই রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের নাম আমি এখানে ডিসপ্লে করব এবং পরবর্তীকালে কোনো একটা আমি একটা অলিম্পিয়াড বা কোনো রকম কুকিং ফেস্টিভ্যাল করারও ইচ্ছা আছে। দেখা যাক কতদিন আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকে, তাহলে এটাকে আমি কন্টিনিউ করতে পারবো। থ্যাংক, টেক কেয়ার, আমি প্রবেশ আজকে আপনাদের কাছ থেকে যাওয়ার অনুমতি চাইছি আরেকটা কোনো এপিসোডে কিছু খাবার নিয়ে আপনাদের সামনে আসবো। বাই, টেক কেয়ার অ্যান্ড শুভ বাখার।